হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। আর এই করোনা মুহূর্তে সবাই ঘরে থেকে কিন্তু ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর ঘরে থেকে ভালো ভালো খাওয়া দাওয়া করুন। আজ কিন্তু আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের আমার নতুন ভিডিও তেল ছাড়া ভাপা ডিমের তরকারি। আমি এখানে কিন্তু পাঁচটা ডিম নিয়েছি আর নিয়েছি পাঁচটা বাটি। তেল ছাড়া কিন্তু আমি ডিম ভাপিয়ে নিয়ে দিয়ে কিন্তু আমি আলু দিয়ে তরকারি তৈরি করব। এর জন্য আমি কি করব তাহলে দেখুন, আমি হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু প্রত্যেকটা বাটির তলায় লাগিয়ে নেব। খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হবে না, ডিমটা উঠবে না বাটি থেকে। এখানে কিন্তু আমি একটা কাচের বাটিও নিয়েছি, নিয়ে আমি দেখাচ্ছি যে কাচের বাটিতেও কিন্তু খুব ভালোভাবে এটি হয়। এবার একটা একটা করে ডিম ভেঙে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক একটা বাটির মধ্যে। পাঁচটা ডিম পাঁচটা বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। একেবারে কিন্তু অন্যরকম এই রেসিপিটা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এভাবে কিন্তু একে একে পাঁচটা ডিম আমি ভেঙে নিলাম এবং পাঁচটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে সামান্য মরিচ গুঁড়ো কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু আমি মরিচ গুঁড়ো ব্যবহার করব না, আমি একটু লবণই ব্যবহার করব। সামান্য একটু লবণ নিয়ে কিন্তু পাঁচটা বাটির মধ্যে একটু ছিটিয়ে দেব। এবার কিন্তু আমি একটা কড়াই নেব, উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল কিছুটা পরিমাণ। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর বাটিগুলো কিন্তু এর মধ্যে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। পাঁচটা বাটি ধরতে অসুবিধা হবে, কিন্তু আমি যা হোক করে পাঁচটা বাটি কিন্তু ধরিয়ে দিচ্ছি। দেখি এভাবে কিন্তু পাঁচ মিনিট আমি জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে দেখুন ডিমটা কিন্তু পুরোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা, আর জিরে গুঁড়ো কিন্তু আমি এক টেবিল চামচ দিয়ে দেব। আর এখানে কেটে নিয়েছি চৌকো চৌকোভাবে আলু। এভাবে চাপ দিলে কিন্তু উঠে আসবে ডিমটা। আমি কিন্তু একটু বেশি সেদ্ধ করে নিয়েছি, এটি কিন্তু আর একটু কম সেদ্ধ করলে কোনো সমস্যা হয় না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল। এই তেলটি গরম করে নিয়ে কিন্তু আমি রান্নাটি বসিয়ে দেব। এখানে সরিষার তেল ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটার স্বাদ একেবারেই ভালো হবে, অনেকটাই বেশি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আলু টুকরোগুলো সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভেজে নেব। যখনই একটু লাল লাল করে ভাজা হবে তখন কিন্তু আমি মশলাগুলো এই আলু তেলের মধ্যেই দিয়ে দেব, আমি আলুগুলো আর নামিয়ে নেব না। এই যে আলুগুলো একটু লালচেভাবে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি মশলাটি এর মধ্যেই দিয়ে দেব। এবার এই মশলাটি আলুর সঙ্গে প্রায় পাঁচ মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে কিন্তু আমি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলা আর আলুটি খুব ভালোভাবে কষতে থাকবো। আর এই মশলা তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এক টেবিল চামচ চিনি, আর দেব সামান্য হলুদ গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য।
আমার যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটি আমার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমার গ্রাম্য পরিবেশের কিছু দৃশ্য, গ্রাম্য রান্নাবান্না, বিভিন্ন রকম গ্রামের অনেক কিছুই আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 3 মিনিট পর আলুটা যখন আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি নাড়াচাড়া করে এবার ডিমগুলো দিয়ে দেব। একে একে ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এভাবে ডিমগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু রেসিপিটা খেতে। আমার যে বন্ধুরা আমার ভিডিওটি দেখবেন তারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন চেষ্টা করে দেখবেন, যে খুবই সুন্দর এই রেসিপিটা। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো সবার। এভাবেই নাড়াচাড়া করতে করতে এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, তেল ছাড়া ভাপা দিয়ে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিচ্ছি আমাদের আলু দিয়ে তরকারি। তাহলে এইভাবে ঝটপট তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে আমাদের রেসিপিটা। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, আমি জানি খেতে অবশ্যই ভালো লাগবে। তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করুন। আর এরকমই নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার ভিডিও অবশ্যই দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন আর ভালো খাওয়া দাওয়া করুন।